ওম শান্তি। আজকের তারিখ হলো 18 আগস্ট 2023। প্রাত মুরলি, ওম শান্তি, বাপ দাদা মধুবন। আজকের মুরলিতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা সুরভিত ফুলে পরিণত হও। শ্রীকৃষ্ণ হলেন নম্বর 1 সুরভিত পুষ্প, তাই তিনি সবার প্রিয়, সকলে তাকে নয়নের পলকের উপরে রাখে। তো বাবা বলেছেন যে সুরভিত ফুলে পরিণত হও, আর শ্রীকৃষ্ণ হলেন নম্বর 1 সুরভিত পুষ্প, তাই তিনি সবার প্রিয়, সকলে তাকে নয়নের পলকের উপরে রাখে। আজকের প্রশ্ন, লৌকিকে সুইট সম্বন্ধ কোনটি এবং সুইটেস্ট কোন সম্বন্ধকে বলা হবে? উত্তর, লৌকিকেও সুইট ফাদারকেই বলা হয়। তোমরা বাচ্চারও বলো, উনি আমাদের অতি মোস্ট লাভলি সুইট ফাদার, আমরা তার লাভলি সন্তান। সুইটেস্ট তারপর টিচারকে বলবে, কারণ টিচার পড়াশোনা করান। নলেজ হলো সোর্স অফ ইনকাম, তোমরাও প্রথমে নলেজ প্রাপ্ত করো। গৃহস্থী থেকে এই নলেজ ধারণ করতে হবে এবং অন্যদের ধারণ করাতে হবে। গীত বলেছেন, মরণ তোমার বলিতে, ওম শান্তি। বাচ্চারা গীত শুনল, যখন কারো মৃত্যু হয় তখন সে অন্য মাতা পিতার কাছে জন্মগ্রহণ করে, পিতাকে অভিনন্দন জানানো হয়। এখন তোমরা বাচ্চারা জানো, আমরা আত্মারা হলাম অবিনাশী। এখন আমরা জানতে পারলাম আত্মারা হলো অবিনাশী, ওটা হলো দেহের কথা। এক দেহ ত্যাগ করে অন্য দেহ ধারণ করা, অর্থাৎ এক পিতাকে ত্যাগ করে অন্য পিতার কাছে যাওয়া। তোমরা 84 জন সাকারি পিতার কোল প্রাপ্ত করেছ, বাস্তবে তোমরা হলে নিরাকারি পিতার সন্তান। তোমরা আত্মারা নিবাসী হলে নির্বাণ ধাম, শান্তি ধামের, যেখানে আত্মারা বাবার সাথে নিবাস করে, তাকে বলা হবে আত্মাদের দুনিয়া। তোমরা আত্মারাও সেখানে বাস করো, তো শিববাবু সেখানে বাস করে। এখানে লৌকিক পিতার সঙ্গে বাস করে নিরাকারি পিতাকে ভুলে যাও। সত্যযুগে তো বাবাকে নিরাকার আকারই কেউ স্মরণ করে না, বুদ্ধি নিচে সাকার বতনে চলে আসে। তাকে স্মরণ করবে তো বলবে, ও বাবা, এনাকেও বলবে বাবা, ইনিও হলেন ফাদার। লৌকিক বাবাকে এখানে দেখবে, পারলৌকিক বাবাকে আহ্বান করলে দৃষ্টি উভয়ের দিকে চলে যায়। এখন তোমরা সেই পিতার সন্তান হয়েছ। তোমরা জানো, প্রথমে আমরা পবিত্র ছিলাম, রাজ্যভাগ্যের অধিকারী ছিলাম, এখন 84 জন্ম পূর্ণ হয়েছে, দুঃখী হয়েছে বলে বাবাকে স্মরণ করে। এই বস্ত্র শরীর ধারণ করতে করতে এখন তম প্রধান হয়ে পড়েছে। প্রথমে আত্মা এবং শরীর 2 শতপ্রধান ছিল, পরে আত্মা শত রজ তমতে আসে। প্রথমে গোল্ডেন ছিল, পরে সিলভার, কপার, আয়রন স্টেজে এসেছে, একে গহনা বলে। সোনায় খাত মেশানো হয়, তাই না? শিব বাবা বোঝান, এখন তোমরা আত্মারা পতিত হয়েছ, সোনা কালো হয়েছে, তোমরা কালো ইম্পিওর হয়েছ। প্রথমে তোমরা আত্মারা পিওর ছিলে, শরীরও পিওর ছিল, এখন পুনরায় পিওর শরীর কীভাবে ধারণ করবে? স্নান করলে তো কিছুই হয় না। আত্মা আহ্বান করে, হে পতিত পাবন বাবা। বাবার শব্দটি খুব মিষ্টি, খুবই ভালো, ভারতেই বাবার শব্দ রয়েছে, বাচ্চারা বাবা বাবা বলতে বল থাকে। এখন তোমরা বাচ্চারা জানো, আমরা আত্মাভিমানী হয়ে বাবার আপন হয়েছি। শিব বাবা বলেন, আমি সর্বপ্রথমে তোমাদেরকে স্বর্গে পাঠিয়েছিলাম, পার্ট প্লে করতে করতে এখন শেষ সময়ে এসে পৌঁছে গেছ। অন্তরে সর্বদা বাবা বাবা করতে থাকো। তোমরা বাচ্চারা জানো, বাবা এসেছেন, তাকেও সবাই স্মরণ করে যে, হে পতিত পাবন আসুন, আমরা পতিত, এসে আমাদের পবিত্র করো। সবাই নিজের ভাষায় আহ্বান করে, যখন পুরনো দুনিয়া হয় তখন ডাকে, তো নিশ্চয়ই সঙ্গমের সময়ে আসবেন। এ কথাও তোমরা জানো, শাস্ত্রে তো ভুলভাল লিখে দিয়েছে। বাচ্চারা তোমাদের এই দৃঢ় নিশ্চয় আছে যে আমাদের মোস্ট বিলাভেড বাবা হলেন শ্রী বাবা, মোস্ট লাভলি বাবা হলেন উনি। বাবাও বলেন, সুইট চিলড্রেন, সুইট সুইটার, সুইটেস্ট। এবারে তবে সুইটকে লৌকিক সম্বন্ধেও ফাদার ওই সুইট হয়, তারপরে সুইটেস্ট বলবে টিচারকে। টিচার তো ভালো, তিনি তোর
পড়ান বা তিনি তো আমাদের পড়ান বলা হয় নলেজ ইজ সোর্স অফ ইনকাম। তো এই নলেজ হলো সোর্স অফ ইনকাম, যোগকে স্মরণ জ্ঞানকে নলেজ বলা হয়। তোমরা বাচ্চারা জানো তোমাদেরকে স্বর্গের মালিক বানিয়েছিলাম, তাই তো শিব জয়ন্তী পালন করো। কিন্তু শিব বাবা কিভাবে আসেন সে কথা কেউ জানে না, চিত্রেও ত্রিমূর্তি আছে, শিব আছেন উপরে, ব্রহ্মার দ্বারা স্থাপনা, স্থাপনাকে করান করান করাবন হাত। শিব বাবা ব্রহ্মা বিষ্ণু শঙ্করের উপরে হলেন শিব, তারই হলেন রচনা, রচয়িতা হলেন শিব, উনি হলেন নিরাকার। এ হলো সাকার সৃষ্টি, সৃষ্টিচক্র যা রিপিট হয়। সূক্ষ্মবতনকে সৃষ্টিচক্র বলবে না, এই মনুষ্য সৃষ্টি আবর্তিত হয় না সূক্ষ্মবতনে না মূলবতনে, চক্রের ব্যাপার আছে। এখন বলো কলিযুগ নরক, সত্যযুগ হলো স্বর্গ, এবারে নরকবাসীদের স্বর্গবাসী কে বানাবে? বাম মার্গে গিয়ে পতিত হয়ে যায়, দিন দিন সুখ থেকে দুঃখে আসতে থাকে, দুনিয়া তমপ্রধান হয়ে যায়। তখন বলা হয় এ হলো একেবারে তমগুণী বুদ্ধি, এ অত্যন্ত শতপ্রধান বুদ্ধি, যেন দেবতার সমান। বাস্তবে পূজা দেবতাদের হওয়া উচিত, কিন্তু দেবতা তো এই সময় কেউ নেই, কারণ দৈবগুণ তাদের মধ্যে নেই। কৃষ্ণরা কৃষ্ণকে জানে, তার আরাধনা করে, ভারতবাসী নিজেকে দেবী দেবতা রূপে পরিচয় দিতে পারে না। না তো অনেকের আছে অমুক দেবী অমুক দেবতা নাম অনেক আছে, কিন্তু সেরকম গুণ তো নেই। জ্ঞান করে আমি নির্গুণ হারা, আমার মধ্যে কোনো গুণ নেই। আত্মা কার সামনে গিয়ে বলে? বাবার সম্মুখে গিয়ে বলা উচিত, তাই না? বাবাকে ভুলে ভাইদের মানে আত্মাদের অনুসরণ করে, ব্রহ্মা বিষ্ণু শঙ্কর হলেন ব্রাদার্স, তাই না? তাদের কাছে কিছুই প্রাপ্তি হওয়ার নেই, ব্রাদারদের পূজা করতে থাকে, নিচে নামতে থাকে। এখন ফাদারের কাছে তোমরা বর্ষা প্রাপ্ত করো, বর্ষা প্রাপ্ত হয়, ফাদারের পরিচয় কেউ জানে না, ফাদারকে সর্বব্যাপী বলে দেয়। আরে ফাদারের কি নাম বলে দেয়, তো উনি নাম রূপ থেকে পৃথক, অর্থাৎ ঊর্ধ্বে নাম রূপ বিহীন। আরে তোমরা একদিকে অখণ্ড জ্যোতি স্বরূপ বলো, তারপর নাম রূপ থেকে পৃথক কিভাবে বলে দাও? এ কথাও বুঝতে হবে যে নিয়ম অনুসারে সবাইকে তমপ্রধান হতে হবে। পরে যখন বাবা আসেন তখন সবাইকে শতপ্রধান বানিয়ে দেন। আত্মাকে অবশ্যই পিওর হতে হবে, সব আত্মারা বাবার সাথে থাকবে, নতুন দুনিয়া পুরনো দুনিয়ায় পরিণত হবে, পরিণত হয়ে যায়। তোমরা জানো এখন আমরা বাবার আপন হয়েছি, বাবা এসেছেন ব্রহ্মার দ্বারা স্থাপনা করার। শিব বাবা বলেন আমি ব্রহ্মার দেহের আধার নিয়ে থাকি, ভাগ্যশালী রথে যাত্রা করি, রথে তো অবশ্যই আত্মা বিরাজিত থাকবে, তাই না? বলা হয় ভাগীরথ গঙ্গা এনেছে, এবারে গঙ্গার কেশ জটা দিয়ে কিভাবে আসবে? গঙ্গা তো হলো পাহাড় বেয়ে নেমে আসা মিষ্টি জলধারা, সাগর থেকে জল নিয়ে মেঘ ভরপুর হয়ে বর্ষা হয়। আজকাল সায়েন্সের শক্তি দিয়ে জলও মিষ্টি হয়ে যায়, ন্যাচারাল মেঘ বর্ষণ হয়, কত জল ভরে যায়, বন্যা হয়ে যায়। এত জল কোথার থেকে আসে? মেঘ নির্মিত হয়, ইন্দ্র দেবতায় ইত্যাদি কিছু নয়, এ হলো মেঘ ভরপুর হয়ে বর্ষা হয়। বাস্তবে এইসব হলো জ্ঞানের বর্ষা, এ হলো নলেজ, তাই না? এর দ্বারা কি হয়? অতীত থেকে পবিত্র হয়। গঙ্গা যমুনা নদী সত্যযুগেও তো থাকবেই, তাই বলা হয় শ্রীকৃষ্ণ সেখানে খেলাধুলা ইত্যাদি করতেন। বাস্তবে এমন কোনো কথা নেই, সেখানে তো শ্রীকৃষ্ণের লালন পালন খুবই ভালোভাবে করা হয়, খুবই সুন্দর ফুল, তাই না? ফুলের শোভা হয় খুবই মনোরম, ফুলের কাছে সৌরভ প্রাপ্ত হয়, কাটার সৌরভ কেউ নেয় কি? এ হলোই কাটার জঙ্গল। নিরাকার বাবা বলেন আমি এসে গার্ডেন অফ ফ্লাওয়ার বানায়, তাই বহুলনাথ নামও রাখা হয়, ববুল কাটাকে ফুলে পরিণত করেন, তাই মহিমা গায়ন করা হয়, উনি হলেন নাথ, কাটাদের ফুলে পরিণত করেন। তাই শিব বাবার প্রতি কতখানি ভালোবাসা থাকে উচিত, কতখানি ভালোবাসা থাকা আমাদের উচিত। লৌকিক বাবা থাকা সত্ত্বেও আত্মা পারলৌকিক পিতাকে স্মরণ করে, কারণ তারা দুঃখী হয়েছে, এও হলো খেলা। তোমরা অর্ধেক গল্প ধরে স্মরণ করে এসেছো, উনি আসেন তবে তো শিব জয়ন্তী পালন করো। তোমরা জানো এখন আমরা অসীম জগতের পিতার সন্তান হয়েছি, আমাদের সম্বন্ধ তার সঙ্গেও আছে, লৌকিকের সঙ্গেও আছে। অসীম জগতের বাবা বলেন
আমাকে স্মরণ করলে তোমরা পবিত্র হয়ে যাবে। আত্মা জানে ইনি লৌকিক বাবা, উনি হলেন পারলৌকিক বাবা। আত্মা পারলৌকিক পিতাকে আহ্বান করে জানায়। আত্মা বলে, হে ভগবান ও গড ফাদার, যখন ফাদার ঘরে বসে আছেন তো ও ফাদার বলে কেন ডাকে? আত্মা সে অবিনাশী পিতাকে স্মরণ করে উনি কবে এসে নতুন দুনিয়া রচনা করেন এ কথাও তোমরা এখন বুঝেছ। অবশ্যই বলবে যে কলিযুগের অন্তিমে সময় এবং সত্যযুগের আদিকালের সঙ্গমে আসবেন। কলিযুগের আয়ু যদিও লক্ষ বছর বলে দেয়, মানুষ ভগবানকে পাওয়ার জন্য অনেক বিভ্রান্ত হয়। সবচেয়ে বেশি ভক্তি কে করে, তাদের প্রাপ্তি তো প্রথমে হওয়া উচিত, তাই না? শিব বাবা বুঝিয়েছেন, সর্বপ্রথমে ভক্তি তোমরাই শুরু করো। তোমাদেরই প্রথমে জ্ঞান প্রাপ্ত হওয়া উচিত। তোমরা প্রথমে আসুরিক গুণযুক্ত ছিলে, এখন তোমরা দেবী গুণবান দেবতা হও। এত উচ্চ স্বর্গের তোমরা মালিক ছিলে, সেখানকার সব জিনিস ফার্স্ট ক্লাস হয়, তোমরা খুব ধনী হও। তোমাদের জন্য সেখানে হিরে জহরতের মহল তৈরি থাকবে। যতক্ষণ ব্রাহ্মণ না হয় ততক্ষণ শিব বাবার কাছে বর্ষা প্রাপ্ত হয় না। শূদ্র বর্ষা নিতে পারে না, এ হলো যোগ্য, তাই না? এতে ব্রাহ্মণ নিশ্চয় চায়। যোগ্য সদা ব্রাহ্মণদের দ্বারাই সম্পন্ন হয়। শিবকে ব্রাহ্মণদের দ্বারাই সম্পন্ন হয়। তো বাবা বলেছেন, এতে ব্রাহ্মণ নিশ্চয়ই চাই। শিবকে রুদ্র বলা হয়, তো এ হলো রুদ্র জ্ঞান যোগ্য। রুদ্র শিব বাবার দ্বারা এই জ্ঞান যোগ্যের রচনা হয়েছে। ভক্তিপূর্ণ হলে এই জ্ঞান এই যোগ্য রচনা করা হয়। মানুষ যজ্ঞের রচনা করে ভক্তি মার্গে। সত্যযুগে দেবতারা কখনো যজ্ঞ ইত্যাদি রচনা করেন না, কিন্তু এ হলো রাজস্ব অশ্বমেধ অবিনাশী রুদ্র জ্ঞান যজ্ঞ। এই নামের শাস্ত্র গায়ন আছে, ভক্তি এবং জ্ঞান হলো অর্ধেক, ভক্তি হলো রাত, জ্ঞান হলো দিন। একথা বাবা সর্বদাই বাবা বোঝান, সর্বদা বাবা বাবা বলতে থাকো। বাবা আমাদের বিশ্বের মালিক করেন, মোস্ট বিলভেড হলেন বাবা। তার চেয়ে বেশি প্রিয় এই দুনিয়ায় কেউ হতে পারে না। অর্ধেক গল্প বাবাকে স্মরণ করেছ, এখন জানো আমরা সেই বাবার আপন হয়েছি। শিব বাবা বলেন, গৃহস্থী থেকে বাবাকে স্মরণ করো। সবাই তো এখানে থাকতে পারবে না, যদিও ওই বাবার কাছে থাকতে পারবে। কোথায়? কোন বাবা? তার নাম শিব বাবার কাছে। কোথায় থাকবে? পরম ধামে। সেখানে তো আত্মারা থাকতে পারে, এখানে তো থাকতে পারবে না, এখানে তো অল্প জনই থাকবে। এখানে তো বাচ্চারা তোমাদেরকে নলেজ প্রাপ্ত করতে হবে, এ হলো পড়াশোনা। যার সাথেই দেখা হবে তাকে এই কথাটি বলা উচিত যে দুই পিতা আছেন, লৌকিক এবং পারলৌকিক। দুঃখে পারলৌকিক পিতাকে স্মরণ করে, সেই পিতা এখন এসেছেন। শিব বাবা হলেন মোস্ট বিলভেড, শ্রীকৃষ্ণ হলেন সকলের মোস্ট বিলভেড, কিন্তু শিব বাবা হলেন নিরাকার এবং শ্রীকৃষ্ণ হলেন সাকার। শ্রীকৃষ্ণকে সবার পিতা বলা হবে না, উনি হলেন বিশ্বের মালিক, ওনাকেও রচনা করেছেন শিব। দুজনেরই প্রিয়, কিন্তু দুজনের মধ্যে সবচেয়ে বেশি প্রিয় কে? বলবে শিব। একমাত্র শিব এমন স্বরূপধারী বানিয়েছেন শ্রীকৃষ্ণকে। অতঃপর শ্রীকৃষ্ণ কী করেন? কিছুই না, তমোপ্রধান আত্মাদেরকে একমাত্র শিব পিতায় সে শতপ্রধান বানান। সুতরাং গায়ন তারই হবে, তাই না? শ্রীকৃষ্ণ তো হলেন শিশু, তার ডান্স ইত্যাদি দেখানো হয়। শিব বাবা কি ডান্স করবেন? শিব বাবা বোঝান, তোমরা সবাই হলে পার্বতী। শিব অমরনাথ তোমাদেরকে ঈশ্বরের কথা শোনাচ্ছেন, অন্য কোনো পার্বতী নেই, অর্জুনও একজন নয়, তোমরা সবাই হলে অর্জুন, তোমরা সবাই হলে দ্রৌপদী। তারা দুঃশাসন যারা বস্ত্রহীন করে, তখন আহ্বান করে, বাবা আমাদের রক্ষা করো। শিব বাবা বলেন, বাচ্চারা কখনো বস্ত্রহীন হবে না। দেখানো হয়েছে না, যখন দ্রৌপদীর বস্ত্রহরণ করা হচ্ছিল তখন শ্রীকৃষ্ণ তাকে একুশটি চির অর্থাৎ শাড়ি প্রদান করেছিলেন। এবার একুশটি শাড়ি কি ধারণ করা সম্ভব? এও যেন একটি খেলা দেখানো হয়েছে। শ্রীকৃষ্ণ উপর থেকে শাড়ি প্রদান করেছেন, এখন একুশটি শাড়ি কীভাবে পরবে? দেখা যায় একুশটা শাড়ি দিয়েছে, তাই একুশটা শাড়ি কী করে পরবে? বাস্তবে অর্থ হলো এই যে পিতা বস্ত্রহীন হওয়ার থেকে এমনভাবে সুরক্ষিত করেন,
হ্যাঁ, পিতা আমাদের বস্ত্রই নোয়ার থেকে এমনভাবে সুরক্ষিত করেন যে তোমরা 21 জন্ম কখনো বস্ত্রহীন হও না, এমন করেন যেমন 21 জন্ম কখনোই আমরা বস্ত্রহীন হই না। আচ্ছা, মিষ্টি মিষ্টি হ্যাঁ সুইট চিলড্রেন, সুইট চিলড্রেনদের প্রতি বা মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, অন্তরে বাবা বাবা বলে বাবার সমান সুইট বা মিষ্টি হতে হবে। অন্তরে বাবা বাবা বলে বাবার সমান সুইট বা মিষ্টি হতে হবে, আত্মাভিমানী হয়ে থাকতে হবে, পড়াশোনার উপরে সম্পূর্ণ মনোযোগ দিতে হবে, তা আত্মাভিমানে থাকতে হবে আর পড়াশোনার উপরে সম্পূর্ণ মনোযোগ দিতে হবে। মোস্ট লাভলি বাবাকে স্মরণ করে পবিত্র অবশ্যই হতে হবে। তো মোস্ট লাভলি বাবাকে স্মরণ করে আমাদের পবিত্র তো অবশ্যই হতে হবে। স্মরণের অগ্নির দ্বারা বিকারের খাত দূর করে প্রকৃত স্মরণেই পরিণত হতে হবে। স্মরণের অগ্নির দ্বারা বিকারের খাত দূর করে প্রকৃত স্মরণেই পরিণত হতে হবে। বরদান, পাহাড় সম বিষয়কেও এক বাবার শব্দের স্মৃতির দ্বারা তুলো বানিয়ে দেওয়া সহজ। পাহাড় সম বিষয়কেও এক বাবার শব্দের স্মৃতির দ্বারা তুলো বানিয়ে দেওয়া সহযোগী ভব। স্পষ্টীকরণ, সহযোগী হওয়ার জন্য একটি শব্দ স্মরণে রাখো, আমার বাবা। সহযোগী হওয়ার জন্য একটি শব্দ স্মরণে রাখো যে আমার বাবা, ব্যাস যে কোনো রকমের বিষয় আসুক, হিমালয় পর্বতের চেয়েও যতই বিরাট হোক না কেন, বাবা বলা মাত্রই কাপড়, বাবা বলা মাত্রই পাহাড় তুলো হয়ে যাবে। সর্ষে দানা একটু মজবুত শক্ত হয়, তুলো নরম এবং হালকা হয়। সর্ষে দানা একটু ভারী হয়, মজবুত হয়, কিন্তু তুলো তো একদম হালকা, মজবুত। তো যত বড় মাপের কথা বা বিষয়ই হোক, তুলোর মতন হালকা হয়ে যাবে, সেটা তুলোর মতন হালকা হয়ে যাবে, তুলোর মতো হালকা হয়ে যাবে। দুনিয়ার মানুষ দেখবে তো বলবে এমনটা কীভাবে সম্ভব, আর তোমরা বলবে এইটা কীভাবে হবে। হ্যাঁ, বলবে এমনটা কীভাবে সম্ভব, আর তোমরা বললে এইভাবে হবে। বাবা বললেই বুদ্ধিতে তাজ হবে, যেমন বাবা বললে বুদ্ধিতে তাজ হবে, যে এমনভাবে করো তো সহজ হয়ে যাবে, এমনভাবে করো তো সহজ হয়ে যাবে। এটাই হলো সহযোগী জীবন, এটাই হচ্ছে আমাদের সহযোগী জীবন। স্লোগান, ভালোবাসার সাগরে লীন হয়ে থাকো, তো সদা সমীপ সমান এবং সম্পূর্ণভাবে বরদানই হয়ে যাবে। তো ভালোবাসার সাগরে লীন হয়ে থাকো, ভালোবাসার সাগরে লীন হয়ে থাকো, তো সদা সমীপ সমান এবং সম্পূর্ণ খবর বরদানই হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি, ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মূল্যের জন্য।